জাল পাই নাই। আমাদের অনেক হরানি করছে গরিবুর এই কলেজ স্কুল ইয়ার ভিতরে হসপিটালে। আমাদের অনেক আমার পরিবারটা যে 10 মাস 10 দিন হ্যাঁ তো নিয়ে গেছে, হ্যাঁ এই মাথা থেকে এই মাথা নেই এই মাথা থেকে কারো কাছে গিয়ে সহযোগিতা পাই নাই। পরে এক রক্ত ডোনার হ্যাঁ বলছে, হ্যাঁ বলো আমরা পারবো না এখানে নাই, পরে আসেন অনেক অনেক আসবেন না, এখানে ভিড় হচ্ছে এ হচ্ছে, মানে আমাদের আতঙ্ক বানাই লাগছে। মানে স্বাস্থ্য হসপিটালে যে সকল নার্স ডাক্তার তাদের ব্যবহার ভালো না, ভালো হয় নাই, তারা যে রুগী গেছে কিভাবে সেবা পাবে তাদের আচরণ ভালো ছিল না, এলাকা ভালো ছিল না, রক্ত ডোনার যেখানে দেয় ওখানে খারাপ আচরণ করছে। অনেক চেষ্টা করার পর লাস্টে আমার একটা পেটিশন দিছে যে আপনি এটা ফর্ম পূরণ করেন, তখন পূরণ করছি, পূরণ করার পরে আপনি এই হত্যার কিভাবে বিচার চান বলেন। আমি কি বিচার দেবো স্যার, আমার কি বিচার আছে, আমার তো সব শেষ, আমি কি বিচার দেবো, আমি কি বিচার দেবো স্যার, আমি কি বিচার চাই, আমি তো আমি কি বিচার দেবো, তারপরেও রক্ত দেয় না, সিজারের পরে একদিন পারে না। এগারে সিজার করছে, 7:30 এগারে আইনা রাখছে 1টা বাজে, রক্ত দিব 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 কয়, লাস্টে কয় লাগতো না, কষ্ট করে লাগতো না। পরে দিয়ে আমার বইনে অজ্ঞান, কোনো জ্ঞান নাই, সিজারের রুমের থেকে ওটিপ নিয়ে ইয়াদ নিয়েছে সিডো, সিডো নিয়ে আনার পরও আমার বইনের রক্তের কোনো নামই নাই। সাথে দুইজন তিনজন সিজার করেছে একই লগে, আমার বইনে সোয়ারতে উঠতে পারে না, হাত পা নাড়তে পারে না। এই বিষয়টা হাসপাতালে গেছে জানছি, কয়টা বাজে সিজার করছিল আর কে সিজার করছিল? ফারজানা ইসলাম শম্পা। কোন 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 হসপিটাল? শাপলা হসপিটাল, শাপলা হসপিটাল, ফারজানা ইসলাম। কিছুটা ঠিক করে দেন, ঠিক হবো দেখি। ছেলে পাবো না? জি। আমরা সুষ্ঠু বিচার চাই এটা এলাকায়, আমরা এলাকায় সুস্থ বিচার চাই, তদন্তের মধ্যে যাতে কোনো দালাল মোলাল এমন কিছু না করতে পারে, এটা আমরা সুস্থ বিচার চাই। কি ধরনের দালাল? দেশে অনেক দালাল আছে, যা হাসপাতালে মিলে তারা কিছু করবে তো এরকম ষড়যন্ত্র করতেছে, এটা যত না হতে পারে, এই সূত্র বিচার আমরা চাই। হ্যাঁ আমাদের উপজেলা সমস্যা কাছে, উপজেলা নির্বাহী অফিসের কাছে আমাদের আহ্বান, উনি উনি আমাদের সবচেয়ে সুস্থ বিচার করে আমাদের সমাজ আছে, আমরা বাংলা গ্রামবাসী, আমরা আসলে মেয়ের কি হবে, আমরা এটা সুস্থ বিচার চাই, কোনো রকমের দাপা চাপা না দেওয়া হয়, ইনশাল্লাহ এটা বিচার হোক, আর একটা ইটার তারা যেন আরো কিছু লোক সচেতন হয়, আমরা চাই এটা। আপনি যাচ্ছেন যে ভবিষ্যতে তার অভাবে মারা গেছে, তাদের কোন সিদ্ধান্ত ছিল না, যে রক্ত লাগবে কি লাগবে, তার কাদের এটা, কাদের কাদের রজুন হসপিটাল, কোন হসপিটাল, সাপড়া সাপড়া। পরিবার থেকে মামলার ব্যাপারে আপনারা এলাকা, পরিবার থেকে যদি মামলা করে না করে তাদের কোনো অফিসার গরিব না, তার মামলা নাও করতে পারে, কিন্তু সচেতন হইতে হবে দেশের মানুষ, দেশের মানুষ সচেতন হওয়ার জন্যই আসলে এটা প্রত্যেক দরকার আমাদের সবার সবারই।